হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ভারতের সবচেয়ে ব্যয়বহুল 10টি সিনেমা সম্পর্কে জানব, মানে ভারতের সিনেমা ইতিহাসের সবচেয়ে বেশি বাজেটের সিনেমাগুলো সম্পর্কে জানব। যাই হোক, এই বিগ বাজেটের সিনেমার মধ্যে যেসব সিনেমা অলরেডি রিলিজ পেয়েছে এবং যেসব সিনেমা এখনও রিলিজ পায়নি কিন্তু শুটিং চলছে, সেসব সিনেমা ইনক্লুড করেছি। তো আপনারা সবাই জানেন যে ভারতের বলিউড অনেক আগে থেকেই পুরো দুনিয়াতে অনেক নাম করা এবং বলিউড অনেক বড় সিনেমা ইন্ডাস্ট্রিজ, তো সেই হিসেবে তাদের জন্য বিগ বাজেটের সিনেমা তৈরি করা কোনো ব্যাপারই নয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, আমরা ভারতের যে ব্যয়বহুল 10টি সিনেমার লিস্ট দেখতে চলেছি তার মধ্যে 7টি সিনেমাই কিন্তু ভারতের দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিজ তামিল এবং তেলুগুর। এবং মজার ব্যাপার হচ্ছে এই বিগ বাজেটের সিনেমার লিস্টের প্রথম ছয়েও কোনো বলিউডের সিনেমা নেই। তো বুঝতেই পারছেন যে ভারতের দক্ষিণের তামিল তেলুগুর কাছে বলিউড আস্তে আস্তে বাচ্চা হয়ে পড়ছে, মানে মনে হচ্ছে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিজ বলিউড থেকে আস্তে আস্তে তামিল তেলুগু কেন্দ্রিক হয়ে পড়ছে। এমনকি বর্তমানে বলিউড স্টারদের চেয়ে তামিল তেলুগু স্টারদের আরও বেশি ধারালো মনে হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই লিস্টের 10 নম্বর পজিশনে রয়েছে যৌথভাবে 2টি সিনেমা, একটি হচ্ছে বলিউডের শাহরুখ খানের জিরো সিনেমা, আরেকটি হচ্ছে তেলুগুর চিরঞ্জীবীর সাইরা নারাসিমা রেড্ডি সিনেমাটি। তো শাহরুখের জিরো সিনেমা এসেছিল 2018 সালে আর এই সিনেমাতে শাহরুখকে VFX ইফেক্ট করে খাটো দেখানো হয়েছিল। এছাড়াও আরও অনেক ব্যয়বহুল VFX ব্যবহার করা হয় এবং বিদেশে শুটিং মিলিয়ে এই সিনেমা তৈরিতে মোট খরচ হয়েছিল 200 কোটি রুপি। তবে এই সিনেমাটি বক্স অফিস আয় করতে পেরেছিল মাত্র 191 কোটি রুপি, যার ফলে এই সিনেমা থেকে শাহরুখ কোনো লাভ পাননি। এমনকি কষ্টের ব্যাপার হচ্ছে 2018 সালে এই জিরো সিনেমা রিলিজ দেওয়ার পর আজ 2020 সাল পর্যন্ত কিং খান আর কোনো সিনেমা রিলিজ দেননি, এমনকি তার হাতে যেসব সিনেমা ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছেন এবং তিনি অনির্দিষ্ট কালের জন্য সিনেমা থেকে অবসর নিয়েছেন। তো যাই হোক, অন্যদিকে এই লিস্টের 10 নম্বরে থাকা আরেকটি সিনেমা হচ্ছে সাইরা নারাসিমা রেড্ডি, যেটি জনপ্রিয় তেলুগু নায়ক রামচরণের বাবা চিরঞ্জীবীর সিনেমা। আর এই সিনেমাতে তাকে দেখা যায় ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে। তো 200 কোটি রুপি ব্যয় নির্মিত এই সিনেমা আবার ব্যবসায় সফল হয়েছিল, এই সিনেমা আয় করেছিল 240 কোটি রুপি। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে 2017 সালে মুক্তিপ্রাপ্ত সালমান ভাইয়ের অ্যাকশন সিনেমা টাইগার জিন্দা হে। এটি ছিল সালমানের টাইগার সিনেমার সিকুয়েল। তো যাই হোক, এই সিনেমার কাহিনী হচ্ছে মধ্যপ্রাচ্যে ভারতীয় নার্সদের জিম্মি করেছে একটি সন্ত্রাসী সংগঠন আর ভাইজানকে সেই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই করে তাদের বাঁচাতে হবে। তো অনেকটা হলিউড টাইপ এই অ্যাকশন সিনেমা নির্মাণে খরচ হয়েছিল 210 কোটি রুপি আর এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 565 কোটি রুপি। সেই হিসেবে এটি একটি ব্লকবাস্টার হিট সিনেমা ছিল। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা পদ্মাভাত। মধ্যযুগের একটি কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাতে অভিনয় করেছেন শাহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। যাই হোক, এই সিনেমাটি নির্মাণে খরচ হয়েছিল 215 কোটি রুপি এবং বক্স অফিসে আয় করেছিল 585 কোটি রুপি। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত আমির খানের থাকস অব হিন্দুস্তান সিনেমাটি। ইংরেজদের শাসনের বিরুদ্ধে ভারতীয়দের লড়াই নিয়ে তৈরি এই বিগ বাজেটের সিনেমাটি নির্মাণে খরচ হয়েছিল 220 কোটি রুপি, কিন্তু দুর্ভাগ্যবশত সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে সিনেমাটি যে একেবারে ফ্লপ হয়েছিল তাও কিন্তু নয়, এই সিনেমাটি 335 কোটি টাকা কামিয়ে মোটামুটি একটা হিট সিনেমা হয়েছিল। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে 2017 সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমা বাহুবলী 2, যে সিনেমাটি কিনে নতুন করে আর বলার কিছু নেই এবং এটি বর্তমানে ভারতের অন্যতম আইকনিক একটি সিনেমা। যাই হোক, এই ফ্যান্টাসি ওয়ার সিনেমা তৈরি করতে খরচ হয়েছিল 250 কোটি রুপি এবং এটি বক্স অফিসে আয় করেছিল 1810 কোটি রুপি এবং এটি এখনো পর্যন্ত ভারতের সিনেমা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে মহাবীর কারণা নামে একটি নির্মাণাধীন তামিল সিনেমা, যে সিনেমাতে তামিল জনপ্রিয় নায়ক বিক্রমকে লিড রোলে দেখা যাবে। মধ্যযুগীয় কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমার শুটিং এখনও চলছে এবং এই সিনেমার বাজেট হচ্ছে 300 কোটি রুপি এবং 2021 সালের মধ্যে এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে 2019 সালে মুক্তিপ্রাপ্ত প্রভাসের সাহো সিনেমাটি। এই সিনেমাটি নিয়েও নতুন করে আর বলার কিছু নেই, এটি এখনও পর্যন্ত তেলুগুর সবচেয়ে বিগ বাজেটের সিনেমা। পুরোপুরি হলিউড টাইপ এই সিনেমা নির্মাণে খরচ হয়েছিল 350 কোটি রুপি আর এটি বক্স অফিসে আয় করেছিল 433 কোটি রুপি। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে তেলুগুর সিনেমা RRR। এই সিনেমাতে লিড রোলে দেখা যাবে জুনিয়র NTR, রামচরণ, আলিয়া ভাট এবং অজয় দেবগনকে। মধ্যযুগের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমাটি দিয়ে আশা করা হচ্ছে যে এটি বাহুবলীর রেকর্ড ভেঙে দেবে। তো যাই হোক, এই সিনেমাটির বাজেট হচ্ছে 400 কোটি রুপি এবং এই সিনেমাটি 2021 সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে তামিল সিনেমা পেনিয়েন সালভিন, এটিও মধ্যযুগের কাহিনীর উপর নির্মিত সিনেমা হবে। এই সিনেমার লিড রোলে দেখা যাবে বিক্রম, কার্তি, ঐশ্বরিয়া রায় এবং তৃষা তৃষানকে। এই সিনেমার বাজেট হচ্ছে 500 কোটি রুপি এবং 2021 সালে এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে তামিল সিনেমা রোবট 2.0। 2018 সালে মুক্তিপ্রাপ্ত রাজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত এটি ছিল অনেকটা হলিউডের মতো ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা এবং একটি ফার্স্ট ক্লাস হলিউড সিনেমার মতোই এই সিনেমাতে ভিজুয়াল গ্রাফিক্স ব্যবহার করা হয়েছিল, যা এই সিনেমার ব্যয় অনেক বাড়িয়ে দিয়েছিল। তো এই সিনেমা নির্মাণে খরচ হয়েছিল 543 কোটি রুপি এবং বক্স অফিসে আয় করেছিল 800 কোটি রুপি। তো যাই হোক, এটি এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা এবং আরেকদিকে এটি ভারতের ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী সিনেমা।
তো এই ছিল ভারতের সবচেয়ে বিগ বাজেটের 10টি সিনেমা। তবে এই লিস্টটি দেখে যেটা বুঝলাম, বলিউডকে অলরেডি দাদাগিরি দেখিয়ে দিয়েছে ভারতের দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিজ তামিল এবং তেলুগু, এবং আরও দাদাগিরি দেখানো অপেক্ষা করছে। আর 2021 সালের মধ্যে ভারতের দক্ষিণ থেকে রাজনীকান্ত, প্রভাসের মতো বিক্রমও পুরো ভারতের অন্যতম বড় ফেমাস স্টার হতে চলেছে, কারণ 2021 সালে তার বিগ বাজেটের দুটো সিনেমা আসছে। তো ওভারঅল যাই হোক, একটা বিষয় নিশ্চিত থাকুন, হয়তো আগামী 10 বছরের মধ্যে তামিল তেলুগু বলিউডকে বলি দিয়ে দেবে।